সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আজও আমরা আপনাদেরকে নিয়ে আসছি দোহার খালপার ঢাকা। দেখতেই পাচ্ছেন যে একদম বাড়ির উঠোনে বলা চলে অনেকটা সনাতন পদ্ধতিতে গরু লালন পালন করা হয়। আর এই গরু যিনি লালন পালন করেন একজন নারী বলবো, সংসারের পাশাপাশি কিভাবে গরু লালন পালন করেন এবং কিভাবে সময় দিয়ে থাকেন এবং গরু লালন পালন করে আসলে কেমন আছেন সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নানা নানি উভয়ে আর কি গরু পালনতে সহযোগিতা করছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। আর একদম এই পরিবেশে যে বিদেশি গরু লালন পালন করা যায় সেটা কিন্তু আসলে গ্রামগঞ্জে ছুটে গেলেই বোঝা যায়। আর আপনারা আমাদের পাশে থাকেন বিদায় আমরা বিভিন্ন অঞ্চলে ছুটে যাই এবং মানুষের সফলতা এবং ব্যর্থতার গল্প তুলে ধরার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে গরু পানাচ্ছে, আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, একটু জোরে বলেন, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাই, ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম হান্নান শেখ। হান্নান শেখ, এই যে আপনি গরু পানাচ্ছেন, এটা দুপুরের সময় গরু পানাচ্ছেন কেন? দুপুরে তো সকালে দোয়াইছি আর দুপুরে দুই টাইম দোয়ান। কয় কেজি দুধ হয় প্রতিদিন? প্রতিদিন ধরেন ওই দুধের 16 কেজি হয়। আর এটা তো অন্তরিত দোয়াই নেই, এটা তো সকালে 12-13 কেজি। তার মানে দুই বেলায় মাসাল্লাহ 15-16 কেজি হয়। এটাই হবো 15-16 কেজি দুই বেলা। কতদিন হলো গরু লালন পালন করেন? আমি ছোট কালে বলি গরু লালন পালন করি, ছোট কাল থেকেই। আর কিছু করেন নাই? না না। কেন করেন গরু লালন পালন? আমার কৃষি কাজ করি, আমি লেখাপড়া করি নাই, মানে আমার এটা করে খাইতে না কর্ম করে। অন্য কর্ম তো করতে পারতেন, গরু লালন পালন করেন কেন? আমার গরু ভালো। গরু ভালো? আচ্ছা, এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি অস্ট্রেলিয়ান জাতের? এই গরুটা কতদিন হলো কিনেছিলেন? তা আপনার ঘরের বাছুর? এটা কয়টা বাচ্চা দিয়েছে? দুইটা। একটা আপনি যে ছোটকাল থেকে গরু লালন পালন করেন, কি গরু দিয়ে শুরু করছিলেন? আমি এই যে গাই গরু ছার গরু, গাই গরু সার গরু, এই দুই পদ মিলাই ফালি আমি। আচ্ছা, তাহলে এই যে গরু লালন পালন আপনি ছোটবেলার থেকেই করেন, যখন নানি আসলো সংসারে তখন কি নানি সহযোগিতা করে নাই? হ্যাঁ সহযোগিতা করে করে একবার। কার উৎসাহটা বেশি? আগে আল্লাহ তারপরে আমরা আছি। আচ্ছা, যাকে এটা শুনে খুব ভালো লাগলো। আমার আল্লাহ যদি বরকত দেয়। আচ্ছা, আল্লাহ কি বরকত দিয়েছে আসলে? হ্যাঁ 100 বার। গরু লালন পালন করে আয়নীতি করেছেন কিছু? হ্যাঁ, বাড়ি জায়গা কিনছি, এই জায়গাও আমার আল্লাহর পোলা। বিদেশ গেছে, আবার বিদেশও গেছিলাম আমি। বিদেশও গেছিলেন? বাহারাইন আসছিলাম। বাহারাইন? হ্যাঁ। কয় বছর ছিলেন? 14 মাস 13 দিন। মাত্র 14 মাস 13 দিন? আমার এজমা তো, এই কারণে আমি ফিরে আইসে আবার এই গরু পালছি, ছিল বিদেশ আছে। 14 মাসের অভিজ্ঞতা থেকে বলবেন যে গরু পাইলে ভালো আছেন না ওই 14 মাস ভালো ছিলেন? ছিলাম ভালোই, কিন্তু আমার অসুখ দেন, আমি রঙের কাম জানি, পেন্ডিং। আচ্ছা, মার্সিডিজ প্রাইভেট গাড়ি। আচ্ছা আচ্ছা, সেগুলো করেন না? আমার এজমা আছে, শ্বাস নিঃশ্বাসের সমস্যা, এই কারণে আমি আইসা করছি। সমস্যা না থাকলে কি বিদেশ থাকতেন? 100 বার। তাহলে না বিদেশে যে উপার্জন করতেন তার থেকে কি গরু পেলে বেশি করেন নাই? হ্যাঁ করছি, তারপরও বিদেশে পয়সাটা কামাইলে বেশি হয় না। কামাইলে বেশি হয় না, টাকাটা একবারে আনা যায় সেই জন্য বেশি বোঝা যায়, তাই নাকি? তাহলে এই গরু লালন পালনে তো মূল সহযোগিতা করে বাড়িয়ালি নাকি? আচ্ছা, আমরা একটু তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? এই যে আমরা শুনলাম যে আপনি সংসারের পাশাপাশি গরু দেখাশোনা করেন, গরুর খেজমত করেন, আসলে কিভাবে সময় দেন? এটা কিভাবে সময় দিই, কিভাবে সময় দিই? দেখতেছি আপনি ভাইয়া, ভাইয়া হলো গাড়ি পাঠাচ্ছে, আপনি বাছুরটা ধরে আছেন, সবসময় কি দুইজনে এইভাবে সহযোগিতা করেন? একলা করা যায় না। আচ্ছা, এই যে গরু লালন পালন করে কেমন আছেন আসলে? ভালো ভালো আছেন? এটা কি লাভ করা যায়?
কি করছেন গরু লালন পালন করে? তিন ছেলে বিদেশ পাঠাইছেন? এক ছেলে। আচ্ছা, তিন মেয়ে বিয়ে দিয়েছেন তাদের? তাদের কি এই গরুর আয় থেকেই সবকিছু করেছেন? আচ্ছা, তার মানে বলা যাচ্ছে ভালো লাভজনক। এখন একটু বলবেন যে এই যে সংসারের পাশাপাশি সন্তান লালন পালন করছেন, গরু লালন পালন করতেছেন, কেমন লাগে দুইটাকে এক জায়গায়? ভালো লাগে? কেন ভালো লাগে? ভালো লাগে না, আইন নিতে হয় না। আইন নিতে হয়? আইন নিতে হয় না। মানুষ তো বলে যে লস হয় না, আমার আইন নিতে হয়, আমার লস হয়। আয়ন নিতে হয়? ওই যে আমার সাতটা ছাগল আছে, সাতটা সাতটা ছাগলও আছে। হাঁস আছে আমার ২০টা, হাঁসও আছে ২০টা। দর্শক দেখতে পাচ্ছেন যে উনি গরু ছাগল এবং হাঁস সবকিছুই আসলে লালন পালন করেন। ফার্মও আছে? আচ্ছা আচ্ছা, নানি একটু এদিকে আসেন। এই যে ধরেন আপনি যে গরু লালন পালন করতেছেন বা সংসারও দেখাশোনা করতেছেন, সবকিছু দেখাশোনা করেন, কাকে বেশি ভালোবাসেন, গরুকে না ভাইকে? ভাইকে ভালোবাসি, গরুকে ভালোবাসি, সবই ভালো। ভাইকে ভালো না বাসলে গরু ভালোবাসলাম? সবাইকে সমান, ভাই ভালো না থাকলে গরু ভালোবাসে কেডা? আচ্ছা, ভাই না থাকলে, ভালো না বাসলে গরু কে পালবে? কিন্তু আপনি তো পালতেছেন না, বাইরে ছাড়া কি আমি পালিনি? ভাই পালে দেখে দাম পালে। আচ্ছা, ভাই না থাকলে সংসার থাকে? আচ্ছা, তবে গরু না থাকলে তো সংসার থাকবে না? ভাই আছে, দেখে গরু আছে, আমি আছি, সব আছে। ভাই না থাকলে কিছু মানে নানা না থাকলে নানি আর নাই, নানির কেডা পালবো? আচ্ছা, নানি আছে দেখে সব পালে। আমার নানা নানি উভয়ের ভালোবাসার খামার নাকি? তাহলে আপনি বললেন যে এই গরুর আয় থেকে মেয়েদের বিয়ে দিয়েছেন, ছেলেকে বিদেশে পাঠাইছেন। ছেলেকে বিদেশ পাঠালেন কেন? সেই টাকা দিয়ে যদি আরো দুইটা গাভী কিনতেন তাহলে কি বেশি আয় হতো? না, আমরা গাভী পালে থেকে ছেলে জীবন ধরে গাভী পালবো নিয়ে। ও আচ্ছা, ছেলে যাতে ভালো থাকে ওই জন্য বিদেশ পাঠাইছেন? আমরা কষ্ট করছি, ছেলে কষ্ট করছে, ছেলের বোন নিয়ে, ছেলের নিয়ে বউ আনছি, হেই হাফেজি মাওলানা পাস, সেই বউ কি আমার এই কৃষি কাজ করবো? করবে না। না, ছেলে কোন দেশে? মানে বারান থেকে এসে ওমান গেছে। বিয়ে করছে কখন? বারান থেকে এসে এই যে ছুটিতে আইসলো কিছুদিন আগে, ২০ দিন কর নিয়ে বিয়ে করেছে, ২০ দিন পর গেছে, ছুটির সময় গেছে। আইলে ঘর বাড়ি ঠিক করে ঘর তুলুন, ছেলে আগে তার বোয়া। আচ্ছা, এদের এই যে গরু বাছুর গুলোকে আসলে কিভাবে যত্ন নেন? মানে এমনি কিভাবে সকাল থেকে কিভাবে? সকাল থেকে আপনার নানা ঘাস কাটছে, যে খুঁড়ে বুঝি খাওয়াইছি, গোসল করাইলাম, একবার ধোয়াইছি, আবার এখন ধোয়াইলাম, এখন গোসল টুসল করে এখন গোবাইন কাছে, এখন আমরা গোসল করে নামাজ করে বাদ করবো। আচ্ছা, আবার এখন দুধ ঠুট দিয়ে আপনি নানা কে কি খালি বাইরে দৌড়ের উপরে রাখেন? গরু থাকলে দৌড়ে রাখুন না গরু। আচ্ছা, ছাগল পাগল গড়ি তার উপরে একটু বেশি করে। এই যে গরুকে আগে খাইতে দেন না নানাকে আগে খাইতে দেন? নানাকে আগে খাইতে দিই। এই যে আপনি আপনি মাত্র বললেন যে নানাকে খালি বাইরে বাইরে পাঠান, বাইরে বাইরে ঘাস আইন না, তার শুন না এখন কয়টা গাভী আছে আপনার? তিনটা গাভী। তিনটা গাভী থেকে প্রতিদিন কত কেজি দুধ হয়? দুইটা ১৬ কেজি সকালে, দুপুরে কত কেজি? ৫-৬ কেজি। আচ্ছা, দুইটা দুই বেলা মিলে দুইটা থেকে ২০ কেজি ধরলাম, আর ওইটা ২০ কেজি, তাহলে ৪০ কেজি দুধ। ৪০ কেজি দুধ এখানটা একটু দাঁড়ান, কত করে বিক্রি করেন? এটা কি বাসা বাড়িতে দিয়ে আসতে হয় না নিয়ে যায়? না, সকালে বাজারে নেই, দুপুরে ৬০ টাকা রোজে দিই, আর সকালে বাজারে ৬০ টাকা বিয়ে ৭০ যা বিয়ে তাই। এই যে ৬০ টাকা বা ৭০ টাকা বিক্রি করে মাস শেষে কেমন আয় থাকে এখান থেকে খরচ বাদ দিয়ে? কেমন সেটা বলতে পারবেন? আচ্ছা, তার মানে মোটামুটি ভালো আয় থাকে। একটা গরু পিছনে কত টাকা খরচ হতে পারে প্রতিদিন? কত খরচ হয়? মানে ওইভাবে হিসাব করে বলা যাবে না? গমের ভুষি, কলুর ভুষি, চার পাঁচ পথ খাওয়ান খায় না, খরচা আছে, খরচা আছে, খরচা থাকলে ভালো, খরচা থাকলেও ভালো। আচ্ছা, তারপরে কি মানে কষ্ট হয় না কাজ করতে? তখন কি মনে হয় না যে এগুলো আর করবো না? মনে হয় না, মনে হয় না, কি মনে হয় জানি না।
আপনি যে একজন নারী হয়ে সংসারের পাশাপাশি এগুলো দেখাশোনা করতেছেন, আমাদের দেশে তো অনেক বেকার নারীরা বসে থাকে, থাকে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভালোই বলুন, তাকে তো বিদেশি কামাই খায়, মার্কেটে ঘুরে ফ্যানের বাতাস খায়, আমাকে ফ্যান আছে, আমরা বাতাস খেলে কাম করে খাই। আচ্ছা, তো তারা যদি এরকম গরিব আছে লালন পালন করে বসে থাকে, আমরা আমরা করি তাই দেখে থাকো অবাক। আচ্ছা, খামার নিয়ে আর ভবিষ্যৎ স্বপ্ন আছে কিনা, যে বড় করতে চান কিনা? বড় করুন, আমার আরো কৃষি কাজ আছে না, ধান আসবো, ওখানে ধান লাগাইছি, 70-80 মন ধান হবে, ধান নেবো। আচ্ছা, আপনি যে ধরেন যখন সন্তান লালন পালন করছেন, সন্তানের তো ক্ষুধা লাগলে খেতে দিতে হয়, ওদেরকে কিভাবে লালন পালন করেন? ওমনি এগুলি খেতে দিতে হয়, আমাকে দেখলে ডাক দেয় মাকে, খেতে দিতে জানি না, মা করে ডাক দেয়, গরু ডাক দেয়, ডাক দেয় না মা করে, ওই দূরে দেখলে নানারে ডাক দেয়, নানিরা ডাকে না, নানিরা ডাকে না, আর গাছ না দিলে তো ডাক পড়ি। তো যখন এই যে ডাকে কিভাবে বোঝেন যে আপনাকে ডাকতেছে? আচ্ছা, তাহলে ওদেরকেও কি সন্তানের মতোই লালন পালন করতে হয়? তাই কি সন্তানের চেয়ে বেশি, এদের অসুখ হয়েছিল, সেদিনকে 6,000 টাকা দিয়ে ডাক্তারে 3 দিন। এটা কি অসুখ হয়েছিল? এদের মধ্যে না পায়খানা করে না পেশাব করে না, উলানটা এমন হয়ে গেছিল এক রাত 3 দিন। আচ্ছা, তারপরে ডাক্তার নিয়ে আসছিলেন, কত টাকা লাগছে? 6,000 টাকা। ইদানিং তো মানুষ সন্তানের পিছনে 6,000 টাকা খরচ করে, 50,000 খরচ দিয়ে হলাম সমস্যা কি? 50,000 বেঁচে থাকবো না, এটা গায়ের দাম কত, এটা গায়ের দাম 2,00,000 টাকা, 50,000 টাকা খরচ করে যদি মায়ের পথে দুইজন বেঁচে থাকলে তাও আমার লাভ না, আমি মরে যাবো না। আচ্ছা, খুব মায়া লাগে এগুলো প্রতি? মায়া লাগে না, খালি মায়া লাগে না, সন্তানের নিজেদের মায়া লাগে, এইগুলো যখন গেদা হয়েছে এগুলো পালতে কষ্ট লাগে, মায়া লাগে, মায়া লাগে না। তা আপনার সন্তানকে কি কখনো মনে হয় না যে বিদেশ থেকে নিয়ে আসবেন, দেশে নিয়ে এসে বড় খামার দেবেন? এক বছর পরে নিয়ে আসবেন, নিয়ে এসে কি বড় করে সব পারে, সব পারে, সব পারে, এই গাই গন্ধটা নেই যে 10 বছর না, এত না শিকাল মনে সব পারে, 10টা গাই দেবে লাভ দিন আমার ছেলে। আচ্ছা, আমার ছেলে 10টা গাই দেবে লাভ দিন। তাহলে নিয়ে আসার পর কি বড় করে খামার দেবেন? খামার দিলে যে হেসে কয়েক দিব না দিলে আমরা সৌদি আরব যাইব। আচ্ছা, গরিব আমরা পারলে তখন পারি তখন করম কি? আচ্ছা, আমরা করম, সন্তানের কষ্ট করতে দেবেন না, একটা সন্তান। আচ্ছা, একটা বেটা দেখে যদি কষ্ট করতে দিবেন না, কষ্ট করছে না, কষ্ট তো করতেছে এখনো, লেখাপড়া করছে, এখন বিদেশ কি কষ্ট না, কষ্ট কেমন লাগছে না, তারপরে তো বিদেশের কামের একটা টাইম টেবল আছে, তাই না, এই কামের কোন টাইম টেবল আছে? টাইম টেবল নাই, টাইম টেবল নাই, রাত 10টায় বন্ধ, রাত 10টায় বার করুন, কয়েল জ্বালানো, জুমে জ্বালানো, যাতে নিয়ে মশা না লাগে, মশারি বুঝলে দেখুন গরম লাগে, নিরিসবুজ উচে ফিরে বাতাস যাতে নিয়ে লাগে। এত কষ্ট কেন করেন আসলে? হ্যাঁ, ছাগল গুলো দেখতে পাচ্ছি, অনেকটা সুন্দর দেখতেছি, দর্শক দেখলেন যে সংসারের পাশাপাশি গরু ছাগল হাঁস সবকিছু লালন পালন করেন আসলে সংসারের উন্নতির জন্য। এরকম আরো নারীরা এখান থেকে শিক্ষা নিতে পারেন যে আসলে উনি যে সংসার করেও সন্তান লালন পালন করেও যে এগুলো করে সংসার চালাচ্ছেন, এগুলো দেখে তো আপনারা উদ্বুদ্ধ হওয়ার কথা বা আপনারাও শিক্ষা নিতে পারেন। সামনের বাড়ি আমরা দুই এই কয়েকের মধ্যে আমরা দুই তিনজন করি আর কি, আচ্ছা, এই প্রতিবেদনটা তো আপনার সন্তানও দেখবে, আপনার সন্তানকে কিছু বলতে চান? কি বলবেন? আসলে বলবেন না, বিদেশ থেকে তো দেখবে আপনাকে, সে দেখতে বলতে চান কি না? দেখে না, তার দেখাই না, দেখেন মা ছাগলের কার্ড বাচ্চা হয়েছে দেখাইলাম, গরুর বাচ্চা হয়েছে দেখাইলাম, ওই ছাগল বাচ্চা হয়েছে একটি এখান করে দেখাইলাম, ওই যে মোবাইলে। আচ্ছা, দেখাইলাম, আচ্ছা, আমার ছাগল, আমার ফলাই ছাগল হয়েছে। আচ্ছা, যখন একটা বাচ্চা হয় গরুর তো তখন কেমন অনুভূতি হয়? ভালো, ভালো, গরুর বাচ্চা হয়েছে ভালোই, ভালো সুন্দর। আচ্ছা, আপনি বললেন যে আপনার একটা সন্তান, মেয়েও তো তিনটা, তারপরে গরুগুলো কি সন্তান না আপনার? হ্যাঁ, তিনটা হয়েছে, তাহলে ভালোই আছেন না?
আচ্ছা ঠিক আছে, দোয়া করি যে আরো ভালো থাকেন, আপনার সন্তানও ভালো থাকুক এবং এই প্রতিবেদনটার মাধ্যমে আপনার সন্তান আপনাকে দেখতে পাবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা একজন সফল নারীর জীবনের খামার জীবনের গল্প জানানোর চেষ্টা করলাম, যে গরু লালন পালন করে সে সন্তানকে বিদেশ পাঠাইছেন এবং তিনটা মেয়েকে বিয়ে দিয়েছেন এবং জায়গা কিনে ঘরও করেছেন, বাড়িও করেছেন। আসলে গরু লালন পালন যে একটা লাভজনক পেশা সেটা কিন্তু ওনার কথাই বোঝা গেল, যদিও গ্রামের নারী গোসায় কথা বলতে পারে না, তারপরেও আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম। তো প্রতিবেদনটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা, সামনে এরকম নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।